বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনারা আমার পাশে থেকে আমাকে এত ভালো সাপোর্ট দেওয়ার জন্য। আজকে আপনাদের অনুপ্রেরণা সাপোর্ট না পেলে হয়তো বা মেহেদি 360 ইউটিউব চ্যানেল এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারতো না। আমিও সবসময় চেষ্টা করি সততার সাথে আপনাদের সামনে সকল তথ্যগুলো তুলে ধরার। মাঝে মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন আমি পরবর্তীতে আমার মিস্টেকগুলো থেকে শিক্ষা নিতে পারি। আর আজকে আমি 32 ইঞ্চি ভিওয়ান অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদিও আমার এর আগে আরও একটি 32 ইঞ্চি স্মার্ট টিভি ভিওয়ানের টিউটোরিয়াল বা রিভিউ বলেন সেটি আছে, কিন্তু এই বর্তমানে যে ভিওয়ানটি এসেছে সেটি আরও কিছুটা মডারেট করা হয়েছে, মডিফাই করা হয়েছে, সেখানে মডেলের সাথে সাথে চেঞ্জ করা হয়েছে এটার যে এনার্জি এফিসিয়েন্সি, এটা আই প্রোটেক্টিভ। এবং আপনারা জানেন যে এখন বজ্রপাত হচ্ছে অনেক জায়গায়, বজ্রপাতের টিভি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। লাইটিং সার্জ প্রোটেকশন বা এক্স প্রোটেকশন প্রো আমরা দেখে থাকি, এগুলো তো তিনটি আসলে প্রোটেকশন এই টিভিগুলোতে থাকে। মেনলি ধরেন বজ্রপাতের জন্য একটি প্রোটেকশন থাকে, শর্ট সার্কিটের জন্য একটি প্রোটেকশন থাকে, ধুলাবালি যেন স্ক্রিনের মধ্যে না যায় সেজন্য ডাস্ট প্রোটেকশন থাকে। এই প্রোটেকশনগুলো দেওয়া আছে, আপনি এটি টিভি এবং মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি পিছনের দিকে একটু লক্ষ্য দেন তাহলে দেখতে পারবেন ভিজিএ পোর্ট আছে, ভিজিএ পোর্ট দিয়ে আপনি মনিটরের সাথে কানেক্ট করে মনিটর হিসেবে চালাতে পারবেন। এবং তার পাশে দেখতে পাচ্ছেন একটি এভি পোর্ট আছে, যেটাকে বলে ডিশ লাইনের পোর্ট, সেটা দিয়ে আপনি আপনার ডিশ লাইন দেখতে পারবেন। প্লাস দুইটি ইউএসবি এবং একটি এইচডিএমআই পোর্ট আছে। আপনার যদি কম্পিউটার অনেক বেশি গেমিং হয় সেক্ষেত্রে আপনি এইচডিএমআই পোর্ট ইউজ করতে পারবেন। এখন অনেকের কথা বা প্রশ্ন আমার কাছে আছে, ভাই এটা কি 4K সাপোর্ট? আসলে 4K সাপোর্ট কি 4K সাপোর্ট না সে বিষয়ে আমি কথা বলবো আমার ভিডিওর শেষ অংশে। এবং তার আগে যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সামনে আগানোর পথে আরেকটু সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলে আমি আরও অনেক দূরে যেতে পারবো। পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করুন যেন কোনো ভিডিও আপনি মিস না করেন, কারণ বিশ্বাস করেন আমি আপনাদের জন্য ভিডিও বানাই এবং আমি যদি আপনাদের এভাবে সাপোর্ট পেয়ে থাকি অনেক সামনে আগাতে পারবো বলে মনে হয়। যেখানে কী কী চেঞ্জ আছে, এখানে ওয়্যারলেস ডিসপ্লে আছে, আমাদের বেশ কিছু টিভিতে মাঝে ওয়্যারলেস ডিসপ্লে আসছিল না। এখানে ডাউনলোড করতে পারবেন যে কোনো কিছু, প্লাস এখানে আপনি গুগল প্লে স্টোর আছে, আপনার যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন। ওয়্যারলেস ডিসপ্লে দিয়ে আপনি মোবাইল থেকে সরাসরি আপনার টিভিতে দেখতে পারবেন। আপনি নেটওয়ার্ক অপশনে যে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, এখানে ওয়াইফাই আছে। আপনি চাইলে পিছনের যেই ল্যান পোর্ট সেটাতে ইন্টারনেট কেবল লাগিয়ে ইন্টারনেট সংযোগ দিতে পারেন, অথবা আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে পাসওয়ার্ড বসিয়ে আপনি ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা সবসময় ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ইউজ করবেন, কারণ যেহেতু এটা বর্ষাকাল অনেক সময় ল্যান পোর্টে সমস্যার কারণেও টিভিতে সমস্যা হয়ে যায়, টিভির একটি পোর্ট পুড়ে যায়। আপনারা হয়তো বা জানেন বা জানেন না, টিভি ভেঙে গেলে পুড়ে গেলে কোনো ওয়ারেন্টি হয় না, ঠিক আছে? তারপরে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দরকার এই টিভির ক্ষেত্রে যথেষ্ট নেওয়া আছে এই প্রাইসের মধ্যে, এর চেয়ে ভালো টিভি প্রত্যাশা করা যায় না। অনেকেই বলে 4K সাপোর্ট, ভাই আপনি 4K সাপোর্ট বলতে আপনি যখন ইউটিউবে 4K লিখে সার্চ দিবেন তখন এই টাইপের ভিডিওগুলো পাবেন। এগুলোকে আমরা অনেকে বলে থাকি 4K সাপোর্ট, কারণ অনেক সময় আমাদের মার্কেটের প্রেশারে কিন্তু লিখতে হয় এই কথাগুলো যে 4K সাপোর্টেড, কিন্তু আসলে এগুলো কিন্তু 4K সাপোর্টেড না, এগুলো সর্বোচ্চ 1080 পিক্সেল, অর্থাৎ 1920x1080 পিক্সেল সাপোর্ট করবে। আর আরেকটি বিষয়, যখন আপনি অ্যান্ড্রয়েডে চালাবেন তখন 720 পিক্সেল সাপোর্ট করবে এবং সেখান থেকে আপনি যখন ইনস্টল করে নেবেন তখন 1080 পিক্সেল সাপোর্ট করবে। আর আরেকটি বিষয় যে এগুলোই সবচাইতে সত্য এবং বাস্তব, ঠিক আছে? আপনাকে যদি মনে হয় যে 4K সাপোর্ট করবে কি না, আপনি বিশ্বাস করেন আপনি 4K টিভি নিতে হলে আপনাকে 70-80 হাজার টাকা বাজেট করতে হবে। এই প্রাইসের মধ্যে কোনো টিভি 4K নেই, কোনো টিভি 3D নেই, সুতরাং বিভ্রান্ত সৃষ্টি করবেন না। প্লাস আপনাদের যে চাহিদা সে চাহিদা অনুযায়ী আমরা টিভি বানিয়েছি,
আমরা চেষ্টা করছি যে টিভিটা যেন আপনার 6-7 বছর লাস্টিং করে, অনেক বেশি দিন আপনি ইউজ করতে পারেন কোনো প্রকার হেজিটেশন ছাড়াই আর কোনো প্রকার সমস্যা ছাড়াই। কারণ ভিওয়ান যদি সবাই ভালোভাবে ইউজ করতে পারে তাহলে আমাদের সম্মান এবং মান দুইটাই অনেক সামনের দিকে আগাবে। আর আরেকটি কথা যে সামনে বিশ্বকাপ উপলক্ষে হয়তো বা মনে করছেন টিভি কিনবো, কিন্তু একটি ছোট্ট কথা বলে রাখি, বিশ্বকাপের আগে কিন্তু টিভির দাম অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। কারণ বাংলাদেশে যে পরিমাণ টিভি আসার কথা ছিল তার চেয়ে অনেক বেশি সেল হয়ে যাওয়ার কারণে সেই টিভিগুলো একটু শর্ট দেখা দিচ্ছে। সুতরাং আর কিছু বললাম না, আপনারা যদি আমার চ্যানেলটিকে এই ভিডিওতে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, খুদা হাফেজ।